প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম। তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আলী আকবর, সহকারী অধ্যাপক, ভূগোল, রূপসা কলেজ। আমরা ভূগোল প্রথম পত্র একাদশ শ্রেণীর তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভূগোলের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। তার আগে ভূগোল কি আমরা জেনে নিই। ভূগোল, তোমরা পূর্বের ক্লাসগুলোতে পড়েছ ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার। আমাদের সেই কথাটা এখনও প্রচলিত, ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার, একেই ভূগোল বলে। আর আমরা ভূগোলকে কঠিন করে ভাববো না, সহজ সরল একটা বিষয়, তাকে আমরা ভূগোল বলি। ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার, এই গোলাকার পৃথিবীটাই হলো ভূগোল। আমরা যে পুস্তক পাঠ করলে গোলাকার পৃথিবী সম্বন্ধে জানা যায় তাকে ভূগোল বলে। এখন প্রাকৃতিক ভূগোল কাকে বলে? প্রাকৃতিক ভূগোল, ভূগোলের যে অংশে প্রকৃতির বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। ভূগোল গ্রিক ভূগোল বিজ্ঞানী ইরাটোস্থেনেস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও অর্থ পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবীর সাথে সম্পর্কিত বিজ্ঞান হল ভূগোল। আলেকজান্ডার ফন হ্যাম্বোল্ট ও কার্ল রিডার্স মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। ওনারা বলেছেন, আমরা এই ভূগোল পড়তে এসে ভূগোলের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল পড়ে আমরা কি শিখব সেই বিষয়ে আমরা একটু জেনে নেই। এই অধ্যায় পাঠ শেষে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর ব্যাখ্যা করতে পারব। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু ও উপাদান ব্যাখ্যা করতে পারব। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। ভূগোলের আলোচনা করতে গিয়ে ইরাটোস্থেনেস যে কথাটা বলেছেন তার সংজ্ঞায় সে সংজ্ঞায়িত করেছেন পৃথিবীর সাথে সম্পর্কিত বিজ্ঞান, মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। আলেকজান্ডার ভন হাম্বোল্ট বলেছেন, মানুষের সম্পর্কের কথা, প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হল ভূগোল। প্রকৃতির সাথে যে সম্পর্ক, যে বিজ্ঞানের, তাকে বলা হয় ভূগোল। ডাডলি স্ট্যাম যে ভাবে সংজ্ঞায়িত করেছেন, পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল। রিচার্ড হাটসন প্রভৃতি ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকান ভূগোলবিদ ক্রিশ্চিয়ান ই মাইকেল
তিনি বলেছেন ভূপৃষ্ঠে প্রাকৃতিক প্যাটার্ন বা ধরন পদ্ধতি সম্পর্কে আলোচনা করে প্রাকৃতিক ভূগোলের যে অংশ তাকেই বলা হয় প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে ক্রিশ্চিয়ান ইমেল ও কার্ল রিচার্ডস এবং আর্থার হোমস এরা যে সংজ্ঞাগুলো দিয়েছেন আমরা সে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর ব্যাখ্যা করতে পারবো। প্রথমে আমরা প্রকৃতি কী তা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ক প্রাকৃতিক বিজ্ঞান, এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। পৃথিবীর উৎপত্তি ও ক্রম বিবর্তন নিয়ে এই ভূগোল আলোচনা করে। পৃথিবীর আকার আকৃতি স্থানান্তর প্রভৃতি সম্বন্ধে বিশ্লেষণ করে। পৃথিবীর সাথে জ্যোতিষ্কের সম্পর্ক, এই মহাবিশ্বের সাথে জ্যোতিষ্কের সম্পর্ক নিয়ে আলোচনা করাও এর প্রকৃতি। ভূপ্রকৃতি ও জলবায়ুর ভিন্নতা, ভূপ্রকৃতি এবং জলবায়ুর ভিন্নতা বিশ্লেষণ করাও প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। পরিসর, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির যে বিশ্বব্যাপী বিস্তার এটা কি বলা হয় পরিসর। এই পরিসরের প্রকারভেদের মধ্যে রয়েছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যাটা কি আমরা এই সম্বন্ধে জেনে নেই। ভূমিরূপ বিদ্যা ভূ অভ্যন্তর বলতে আমরা বুঝি ভূ অভ্যন্তরের গঠন উপাদান স্তর সমূহ এই নিয়ে আলোচনা করে। তাছাড়াও আছে খনিজ ও শিলা, খনিজ শিলার গঠন উপাদান বৈশিষ্ট্য, শিলার শ্রেণীভাগ। তাছাড়া আছে ভূ আলোড়ন, ভূ আলোড়নের শ্রেণীবিভাগ, সৃষ্ট ভূমিরূপ পাহাড় পর্বত মালভূমি সমভূমি গঠন বৈশিষ্ট্য, ভূমিকম্প, ভূমিকম্পের কারণ ফলাফল উৎপত্তি ভূমিকম্প কম্পপ্রবণ অঞ্চল। ভূমিরূপের মধ্যে রয়েছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি উৎপত্তি কারণ সৃষ্ট ভূমিরূপ সুফল কুফল আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল, বিষ্ণু ভবন ও নগ্নি ভবন এর মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রকারের বিষ্ণু ভবনের প্রক্রিয়া পর্যায়ে। তাছাড়া রয়েছে নদী, নদীর উৎপত্তি ক্রমবিকাশ নিষ্কাশন ধরন ক্ষয়জাত ভূমিরূপ পরিবহন সঞ্চয় সঞ্চয় ভূমিরূপ প্রভৃতি। এছাড়া রয়েছে জলবায়ু বিদ্যা। পরিসরের মধ্যে জলবায়ু বিদ্যাটা বলতে আমরা কী বুঝি, বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুর গঠন উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর বিভিন্ন স্তর, জলবায়ু, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, আবহাওয়া ও জলবায়ুর উপাদান নিয়ামক সমূহ, জলবায়ু উপাদানের বৈশিষ্ট্য প্রভৃতি। তাছাড়া জলবায়ু অঞ্চল,
পৃথিবীতে বিভিন্ন জলবায়ু রয়েছে, যেমন ভূমধ্যসাগর জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, মেরু অঞ্চলের জলবায়ু, বিভিন্ন ধরনের জলবায়ু রয়েছে। জলবায়ুর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হবে। সমুদ্রবিদ্যা, সাগর, মহাসাগর, সাগরের উৎপত্তি, আয়তন, গভীরতা, মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি, যেমন মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র খাদ, গভীর সমুদ্র সমভূমি, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, স্রোতের প্রভাব, জোয়ার ভাটা, জোয়ার পরে কারণ, ফলাফল প্রভৃতি। এছাড়া রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডল এর উপাদান সমূহ, জীবমণ্ডল একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। এরা হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল। প্রতিটি উপাদান কোনো না কোনোভাবে পরস্পরকে সহায়তা করে জীব জগৎকে টিকিয়ে রেখেছে। জীবমণ্ডল ভূ অভ্যন্তরের কেন্দ্র থেকে শুরু করে ভূপৃষ্ঠ পর্যন্ত এবং ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত এই অঞ্চলের মধ্যে জীব ভূমণ্ডল বলা হয়। প্রাণী এবং উদ্ভিদের সমন্বয়ে যে মণ্ডল তাকে বলা হয় জীবমণ্ডল। আমরা এই জীবমণ্ডল পরিসরের মধ্যে পরিসরভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যা শিখলাম আশা করি তোমরা আগামী ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের বিষয়ে আলোচনা করব। আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। ধন্যবাদ সবাইকে।